রানী রাসমণি ধারাবাহিকের জগদম্বা বাস্তবে কার সাথে প্রেম করছে জানেন কি? বিস্তারিত সব জানতে নাটিনী আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি রানী রাসমণি সিরিয়ালের জগদম্বার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। ধারাবাহিকে বরের তো বিয়ে হতে চলেছে, আর তার বউ তিনিও এবার বিয়ের কথা ভাববেন নাকি, সেরকমই ইঙ্গিত পাওয়া গেল রানী রাসমণি সিরিয়ালের জগদম্বার ইনস্টাগ্রাম স্টোরি থেকে। গৌরব ও দেবলিনার বিয়ে নিয়ে মাতামাতি চলছে চারদিকে। সিরিয়ালে গৌরবের স্ত্রী রোশনী ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মনে হলো তিনিও বেশ প্রেমের আমেজেই রয়েছেন। প্রশ্ন উত্তরের খেলায় মেতেছিলেন জগদম্বা রোশনী ভট্টাচার্য, সেখানেই উড়ে এলো প্রশ্ন, বিয়ে কবে করবেন? উত্তরটি এড়িয়ে যাননি তিনি, জানালেন বিয়ের প্রস্তাবের জন্য অপেক্ষা করছি। বিশেষ কারোর কাছ থেকে আসা প্রস্তাবের অপেক্ষা করছেন নাকি? রোশনী জানায়, না না, বিশেষ মানুষ রয়েছে আমার জীবনে, তার কাছ থেকেই প্রস্তাবের অপেক্ষা। তিনি কে? আপনার প্রেমের গল্পটি জানতে পারি? এমন প্রশ্নের জবাবে জগদম্বা বলেন, নিশ্চয়ই। রানী রাসমণি ধারাবাহিকের জগদম্বা অর্থাৎ রোশনী জানায় তার বয়ফ্রেন্ডের নাম তুর্য সেন, তিনি ইন্ডাস্ট্রির মানুষ নয়, পারিবারিক ব্যবসা রয়েছে ওদের। জগদম্বা বলে, আমরা 1.5 বছর ধরে একে অপরকে চিনতাম, একই বন্ধুর গ্রুপ। তখন আমি আরেকটি প্রেম করছি কিন্তু আমার ব্রেকআপ হয়ে যায়। সেই কঠিন মুহূর্তের সময়ে তুর্যর সঙ্গে আমার বন্ধুত্বটা আরও গভীর হয়। তারপর ধীরে ধীরে প্রেম সম্পর্কের বয়স হয়ে গেল 1 বছর, যে কোনো মুহূর্তে প্রস্তাব আসতে পারে। তার মানে এদিকে মথুর সাত পাকে বাধা পড়ছেন, ওদিকে জগদম্বাও বিয়ের স্বপ্ন দেখছেন। তো দর্শক, জগদম্বা বাস্তবে বিয়ে করলে কেমন হবে, আর কে কে জগদম্বার ফ্যান তা কমেন্ট করে জানান। আর জগদম্বার ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ।